প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ রশিদুল নবী 1965 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MPhil ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ক্যান্সার বিভাগের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ স্যার আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। ক্যান্সার অত্যন্ত মারাত্মক একটি রোগ এবং সবাই ক্যান্সারের নাম শুনলেই আতঙ্ক বোধ করেন। কারণ হচ্ছে ক্যান্সার নিজে একটি মর্টাল ডিজিজ, এতে মৃত্যু ঝুঁকি আছে। আরেকটি হচ্ছে ক্যান্সারের চিকিৎসাও ঝুঁকিপূর্ণ। এর যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই চিকিৎসার প্রতি অনেক মানুষের নানান রকমের ভীতি আছে। সেই ভীতি আসলে কতটা থাকার কথা বা আছে বা কতটা নেই সে বিষয়ে আমরা শুনবো। তার আগে যদি বলেন একটু, মানুষের শরীরের ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা কতখানি? মানুষের শরীরে যে ক্যান্সারের যে আমাদের রেডিওথেরাপির ভূমিকা, এটার আসলে অবদান অনস্বীকার্য। যেমন আমরা অনেক ক্যান্সার কিন্তু আমরা অপারেশন বা সার্জারির মাধ্যমে আমরা প্রথম অবস্থাতে এটা ঠিক করি, তারপর কিন্তু রেডিওথেরাপির প্রয়োজন পড়েই। আবার দেখা যায় অনেক সময় কোনো একটা জায়গাতে, সে ধরে নাড়িভুঁড়ি বা কোলন ক্যান্সার, তার কিন্তু প্রথম অবস্থায় রেডিওথেরাপির কোনো দরকার নেই, শুধু সার্জারি বা কিমোথেরাপি ওয়েল এনাফ। কিন্তু দেখা গেল যে 3 বছর পরে সেই লোকেরই সেই সেলটা বা বোনসে গিয়ে বাসা বেঁধে বোনকে ভেঙে দিচ্ছে অথবা ব্রেইনে চলে যাচ্ছে, তখন কিন্তু দেখেন রেডিওথেরাপি ছাড়া কিন্তু ওই মুহূর্তে কিন্তু একমাত্র সবচেয়ে আর্জেন্ট এক চিকিৎসা তো রেডিওথেরাপি। তাহলে এভাবে চিন্তা করলে দেখা যায় যে 70% কেসে যে কোনো ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অবদান অনস্বীকার্য। এটা ভুল বললেই চলবে না, এটা একদম অবশ্যই সত্যি কথা। এবং আমরা যেটা প্রথম চিন্তা করি না রেডিওথেরাপি লাগবে, সেটাও পরে রেডিওথেরাপি এভাবে লাগতে পারে। আর কিছু কিছু জায়গাতে তো রেডিওথেরাপি ছাড়া কোনো মানে অন্য কোনো চিকিৎসা এত ফলপ্রসূ না, তার মধ্যে হেড নেক ক্যান্সার যেটা একটু আগে বললাম, এদের রেডিওথেরাপির রোলটা অসাধারণ এবং সাংঘাতিক, এটা কিউরেবল। তারপর আমাদের জরায়ু মুখ বা জরায়ুর ক্যান্সার রেডিওথেরাপির খুবই বড় রোল আছে। তো এরকমভাবে চিন্তা করে দেখা যায় লাং ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেন টিউমার, সব জায়গাতে মানে এমন কোনো জায়গা নেই, বোনস মানে আমাদের হাড্ডিতে ক্যান্সার, এমন কোনো জায়গা নেই যেখানে রেডিওথেরাপির মানে ভূমিকাকে অস্বীকার করা যাবে। রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুইটার প্রতি একটু আগে যে বলছিলাম মানুষের যেই ভীতি, সেই ভীতির মধ্যে একটা অন্যতম ইয়ে হচ্ছে যে তারা দুর্বল হয়ে যাবে, তাদের খেতে কষ্ট হবে, তাদের বমি হবে, কারো কারো চুল পড়ে যাবে, কারো শরীরের বিশেষ অংশ যেখানে থেরাপি দেওয়া হবে পুড়ে যাবে। মানে এইসব বিষয়ে এখন তো আধুনিক পদ্ধতিতে অনেক কিছুই আমরা ওভারকাম করতে পারি, রেডিওথেরাপির বেলায় কি এগুলি আমরা ওভারকাম করতে পেরেছি? হ্যাঁ, আসলে যে মানুষের যে ভীতি, এটা মানুষকে কোনো দিন দোষ দেওয়া যাবে না। এই ভীতিটা আসলে খুবই কমন। যেমন জিনিসটা কি হতো যে আজ থেকে 20-25 বছর আগে যখন আমাদের রেডিওথেরাপি বড় বড় আমাদের যে আধুনিক যে আমাদের ইনস্ট্রুমেন্ট বা মেশিনগুলো ছিল না, তখন হতো কি যে সমস্ত ইকুইপমেন্ট বা মেশিন দিয়ে চিকিৎসা দেওয়া হতো, সে একটা গ্রামের থেকে একটা লোক আসলো আমাদের এখানে ঢাকা শহরে রেডিওথেরাপি দেওয়ার জন্য। তখন যেহেতু 20-25 বছর আগের সেই মেশিনগুলো, এখন অবশ্যই মেশিনগুলো নেই, তখন দেখা গেলো চিকিৎসা দিত, কিন্তু ওই মেশিনগুলো একটা ড্রব্যাক ছিল, তার যে রেডিয়েশন যে ডোজ আমাদের সেটা স্কিনের উপরেই ছিল 100%, তারপর ভিতরে আস্তে আস্তে কমতে কমতে যেত। এখন যেহেতু স্কিনের উপরে 100% ছিল, দেখা গেলো যে একটা সাডেন টাইমে থেরাপি দেওয়ার পরে পুরো স্কিনটা বার্ন হয়ে পুড়ে যেত। তো তখন থেকে কিন্তু আমাদের ডিপার্টমেন্টকে একটা সবাই লোকে বলতো শ্যাকের ডিপার্টমেন্ট, মানে এখানে গিয়েছিল শ্যাক দিয়ে আসছে মানে পুড়ে গিয়ে একদম ওই জায়গাটা পুরো বার্ন হয়ে যেত। তো এমন অনেক সময় দেখা গিয়েছে যে আমি আমার পার্সোনাল কথায় বলি, আমার দাদিও মারা গিয়েছেন ক্যান্সার, এবং এই রেডিওথেরাপির এই সাইড এফেক্ট জন্য কিন্তু উনি মারা গিয়েছেন। উনি ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে কিন্তু ওই সাইড এফেক্টটা সারানো যায়নি। কিন্তু এখন
আমাদের রেডিওথেরাপি দিয়ে সব মডার্ন ইকুইপমেন্ট, যে সময় আধুনিক মানে যে যন্ত্রপাতি এসেছে সেগুলো কিন্তু ডোজ কিন্তু 100% স্কিনের উপর না, স্কিনের ভিতরে। তখন দেখা যায় আমরা সাদিন টাইমে যে ডোজ দিচ্ছি তাতে স্কিন কিন্তু ওরকম আর এখন বার্ন হচ্ছে না। এই জন্য এখন কিন্তু রোগীর কাছে কিন্তু এখন রেডিওথেরাপি অনেক সমাদৃত হচ্ছে। কেন? মানুষদের চারি এক মাস দেড় মাস যে লোকটার চাচা রেডিওথেরাপি দিয়ে এরকম হলো, তার নাতি বা অন্য যে আশেপাশের লোকজন যে গেল তার কিন্তু ওরকম সমস্যা হয়নি। সুতরাং এটা কিন্তু এখন কিন্তু এই জন্য কিন্তু আমাদের বিশাল জনগোষ্ঠী কিন্তু এই চিকিৎসার আওতায় চলে আসলো, মানুষের মনে অনেক ভীতি চলে গেল। আর ওভারঅল কিন্তু কিমোথেরাপি টক্সিস যেহেতু রেডিওথেরাপি লোকালি আমরা দিচ্ছি তার সাইড এফেক্ট অনেকভাবে অনেক কম, কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে অনেকগুলো জিনিস আছে যেগুলো খুব সংবেদনশীল রেডিওথেরাপির, ওখানে অনেক ডোজ কম রাখতে হয়। ওই ডোজটা কম রাখতে না পারলেই তখন আমাদের সাইড এফেক্টটা বেশি হয়। সে ধরেন আপনি ব্রেনে আপনি একটা চিকিৎসা করছেন, সেখানে ব্রেন স্টেম থাকে যেটা আপনার ব্রেনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, অপটিক নার্ভ থাকে, অপটিক কায়াজম থাকে। এখন কথা হচ্ছে যে ওগুলোকে যদি রেডিয়েশন আপনি কম দিতে না পারেন ডোজ, তাতে কিন্তু রোগীর অনেক ভয়াবহ ক্ষতি হতে পারে। সুতরাং রেডিয়েশনটাও সেভাবে কষাস্তি ব্যবহার করতে হবে। আর যেহেতু কিমোথেরাপি আমাদের সারা শরীরে কাজ করে, মানে ওটা একটা নট মানে আমরা যেহেতু ভেইন দিয়ে আমরা কিমোথেরাপি দিয়ে দিই সারা শরীরে কাজ করে, ওটা টক্সিসিটি কিন্তু মানে অনেক বেশি। যেমন ধরেন একটা কথা বলছি, যেমন ব্রেস্ট ক্যান্সার যখন কিমোথেরাপি প্রয়োগটা ব্রেস্ট ক্যান্সারে বেশি ইম্পর্ট্যান্ট দেন রেডিওথেরাপি, কিন্তু মানে 80% আবার রেডিওথেরাপিও লাগে। তো কিমোথেরাপি এত কষ্ট হয় ব্রেস্ট ক্যান্সারের জন্য, তখন যখন রেডিওথেরাপি যখন দিতে আসে তখন প্রথমেই রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার এটা কি ওই রকম কষ্ট হবে? স্যার কিমোথেরাপি দিয়ে তো স্যার শেষ হয়ে গেলাম, স্যার রেডিওথেরাপি কি ওরকম হবে না? মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের ভীতি কাজ করে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যখন ওই পেশেন্টের যখন রেডিওথেরাপি দিল তখন বলে, স্যার এটা তো কিমোথেরাপির মতো না। এটা এক একটা চিকিৎসার এক এক ধরনের স্টাইল বা এক এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। স্যার আপনি শুরুতে বলছিলেন হেড নেক ক্যান্সারের বেলায় রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনো কখনো শুধু রেডিওথেরাপি দিয়েই চিকিৎসা করা হয়, কখনো সার্জারির আগে বা পরে রেডিওথেরাপি দিতে হয়। এই অঞ্চলে রেডিওথেরাপি দেওয়ার ফলে রোগীরা যে কমন কমপ্লেনগুলি করেন, যে তার মুখ শুকিয়ে আসা, মুখে ঘা হওয়া, মুখের হাত ছোটো হয়ে যাওয়া, এই বিষয়ে যদি একটু বলেন, এগুলি কতটা বেশি হয় বা কম হয় এবং এটা কি স্থায়ী নাকি টেম্পোরারি? প্রথম দেখা যায় যে আমাদের যদি আমাদের জিহ্বাতে বা দাঁতের মায়েতে যদি কোনো ধরনের কোনো যদি ক্যান্সার বাসা বাঁধে বা আমরা যখন সার্জারি করলাম তারপর রেডিওথেরাপি লাগলো, তখন রেডিয়েশনটা যাচ্ছে আমাদের জিহ্বা দিয়ে সব দিকে, গাল দিয়ে সব জায়গায় যাচ্ছে। তখন হয় কি, এই টিস্যুগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে আমরা বলি ওরাল মিউকোসাইটিস, তাতে জিহ্বার ঘা দেখা দেয়। কিন্তু এই জিনিসটা কিন্তু সাময়িক, মানে এটা কিন্তু রেডিয়েশন যখন শেষ হয় তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আমরা রাখি যারা তার জন্য কষ্ট কম হয়। হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন রেডিওথেরাপি শেষ হয় তখন কিন্তু এগুলো আস্তে আস্তে পেশেন্ট ভালো হতে থাকে, 2-3 মাসের মধ্যে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। তার যে স্যালাইভা কমে যায়, মুখ শুকিয়ে যায়, এটাও এখন এই কথার একটা বলি যে স্যালাইভা বা মুখ শুকিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে এখানে প্যারোটিক গ্ল্যান্ড থাকে। আমাদের যখন রেডিয়েশন যখন প্যারোটিক গ্ল্যান্ড দিয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। সুতরাং ওই সমস্ত ক্ষেত্রে আমাদের খুব দেখতে হবে এখন যে প্যারোটিক গ্ল্যান্ড যেন বেশি ডোজ না পায়, অথবা একটা প্যারোটিক গ্ল্যান্ড বেশি পেলো প্যারোটিক গ্ল্যান্ড দুটো দুই দিকে থাকে, আরেকটা যেন আরেকটাকে যেন আমরা সেভ করতে পারি, তাহলে একটা দিয়ে লালা বের হবে তার কিন্তু ওরকম তাকে ড্রাই মাউথ হবে না। কিন্তু যেটা আগে না বললে আমরা পারতাম না, তখন কিন্তু ড্রাই মাউথের রেজাল্টটা কিন্তু অনেক বেশি থাকতো। ইভেন কি ড্রাই মাউথটা এমন রোগী ভালো হয়ে গিয়েছে, রোগীর একটাই কমপ্লেন থাকে যে স্যার কিছু তো খেতে পারছি না, স্যার কিছু গলা দিয়ে নামছে না, কারণ স্যালাইভা না হলে আপনি গলা দিয়ে কিছু নামবে না। ওটা আরেক একটা কষ্টকর পরিস্থিতি। কিন্তু এখনকার আমলে আমাদের মডার্ন হাইটেক রেডিয়েশন আসার পরে আমরা এই জিনিস অর্গানগুলোকে অনেক সেভ করতে পারি এবং আমাদের কমপ্লিকেশন অনেক কম, অনেক কম, অনেক কম। আর একটা বিষয় একটু জানতে চাইবো যে হেড নেক রিজিওনে আপনারা যখন রেডিওথেরাপি দেন তারপরে সেই রোগীদের তার পরবর্তী স্টেপই কি, তার মাড়ির এবং দাঁতের সমস্যা হয়, দাঁতের ক্ষয় হয়, শিরশির ব্যথা, সেই ক্ষেত্রে রেডিও হেড নেক রিজিওনে রেডিওথেরাপি দিতে গেলে তার মাউথ প্রিপারেশনের কোনো বিষয় এসে আছে কিনা? আমরা আসলে হেড নেক রিজিওনে যখন রেডিওথেরাপি দিই, বিশেষ করে যারা বয়স্ক রোগী 60-70 even 55 হতে পারে, যদি কোনো ব্যাড টিথ থাকে, আমরা কিন্তু আগে কিন্তু যারা ওরোফেসিয়াল ম্যাক্সিলারি সার্জারির কাছে পাঠাই, যে কোনো লুজ টিথ বা ব্যাড টিথ ওগুলো যেন তুলে ফেলা হয়। তুলে ফেললে হয় কি, তার দাঁতের যে ব্যথা বা যন্ত্রণা এগুলো অনেক কমে যায়। আর তারপর আমরা ওরাল হাইজিনটা সবসময় মেনটেন করতে বলি,
একদম কন্টিনিউয়াস থ্রু দ্য পুরো চিকিৎসাতে যেন সে ওরাল হাইজিন খুব মেনটেন করে, দাঁত ব্রাশ করাতে শুরু করে, বিশেষ করে কিছু আমাদের ওষুধ আছে যেগুলো কুলি করবে কন্টিনিউ, তাতে কিন্তু এগুলোর কিন্তু প্রকোপটা অনেক কমে যায় এবং থেরাপি দেওয়া বা তার ইমিডিয়েট পরেই যেন দাঁত তোলার প্রয়োজনও না পড়ে, কারণ সেক্ষেত্রে কমপ্লিকেশন আরও বেশি। যদি আপনি তাকে দাঁত না তোলেন, যেমন আজকে একটা রোগী এসেছিল তার দাঁত নড়বর করে, তাকে কিন্তু দাঁত তুলতে পাঠিয়েছি, সেখানে 6-7 দিন দেরি হোক সেটা সমস্যা নাই, কিন্তু যদি একবার রেডিওথেরাপি শুরু করে আর যদি দাঁতের ব্যথা শুরু হয় তখন তো আমি মাঝপথে এটাকে বন্ধ করতে পারবো না, তখন আরেক ঝামেলা, থেরাপিও বন্ধ করা যাবে না, আবার দাঁত তুলতে গেলে হাড়ের ইনফেকশন বা আরো ক্ষতি হবে, যেটা আমি বলি অস্টিওনেক্রোসিস, সেটা হতে পারে। সুতরাং আগে যা করা করে নিতে হবে, সেজন্য এই বিষয়ে আমাদের অনেক সতর্ক থাকতে হবে এবং একটু, এবং এটা অনেক সময় কিন্তু আমরাও এটা ভুল করতে পারি, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে প্রথমে রেডিওথেরাপি দিতে গেলে দাঁত লুজ টিথ আছে কিনা, ব্যাড টিথ আছে কিনা, বা এই জিনিসগুলো ক্যারিসারি আছে কিনা, এগুলো আগে সব ঠিক করে সমাধান করে তারপর রেডিওথেরাপি। আমরা আশা করছি রোগী এবং চিকিৎসক উভয়ই এক্ষেত্রে সতর্ক হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা এবং রেডিওথেরাপির যে জটিলতা হয় সেগুলো ওভারকাম করার জন্য কী করণীয় সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা শিশুদের ব্যায়ামের এপিসোডে আমরা ইউজ করব ফ্লেক্স ব্যান্ড। ফ্লেক্স ব্যান্ড ইউজের প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে এর বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, যে খুব সফট অথবা মিডিয়াম অথবা হার্ড। আপনাকে চয়েস করে নিতে হবে যে আপনার শিশুর বয়স কেমন বা তার শক্তি বা সামর্থ্যটা কতটুকু সেই অনুযায়ী, বা যদি মনে করেন বয়স বা শক্তির ব্যাপার না যেহেতু সে নতুন, তাহলে আমরা বলবো যে প্রথমেই সফট একটা রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করার জন্য। তো রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করার মূল কারণটাই হচ্ছে যে এতে যেটা হয় এটা অনেকটা ফিজিওথেরাপির মতো কাজ করে। তো শিশুরা এবং বয়স্করা আমরা দেখি যে এই দুপক্ষই তাদের কিন্তু সুপারভিশনের দরকার হয়, তাদের হাড্ডির একজনের গঠন বৃদ্ধি হতে থাকে আরেকজনের ক্ষয় হতে থাকে, দুক্ষেত্রেই তাদের জয়েন্টের প্রেশারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে যেন কোনোভাবেই তাদের জয়েন্টে প্রেশারটা তারা কিন্তু নিতে পারে না, একজনের বৃদ্ধিটা কমে আসে আর আরেকজনের যেটা হয় যে তার ক্ষয়ের কারণে ভাঙা বা এই ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার চান্স থাকে। তো দুক্ষেত্রেই এই ব্যান্ড কিন্তু খুব ভালো ইফেক্টিভ। তো আমরা এখানে যে ব্যায়ামটা আজকে প্রথমে দেখব এটা হচ্ছে যে বিল্ড আপের জন্য। ওকে লিও, আমরা বিগিনার একটা ইজি ব্যান্ড ইউজ করছি। তো এখানে প্রথমে ইয়েস একদম মাঝখানে মাপটা নিয়ে নিলে, ওকে স্টেপ অন দ্য ম্যাট, ফাইন। অনেক সময় শিশুদের দেখা যায় যে তারা না বুঝেই টিভি দেখে বা কম্পিউটার, এখন খুব ইন্টারনেটের যুগ, তারা যেটা করে যে ইন্টারনেটে দেখে দেখেই মনে করে যে ব্যায়াম বুঝি ওখানে যা লেখা আছে ওরকম মতো করলেই হবে, এবং তাদের বয়সের আগেই তারা তাদের উপযোগী না এমন ধরনের কিছু ওজন ভারী বা না বুঝে কিছু মুভ তারা করা শুরু করে এবং তাতে দেখা যায় যে তাদের হিতে বিপরীত হয়। তো এক্ষেত্রে আমরা বলবো যে যদি এমন ধরনের কিছু হয় তাহলে অবশ্যই এক্সপার্ট একজনের আন্ডার করবেন, আর যদি শিশু খুব দ্রুত তার বডি বিল্ডিং বা মাসল বিল্ডিংয়ের জন্য সে খুব হেভি ওয়েট বা কিছু নিতে যায় তখন যেন একজন এক্সপার্টের কাছে যান, এবং পাশাপাশি যদি শুরুতে বা খুব অল্প বয়সী হলে এবং কোনো ধরনের সমস্যা না থাকলে বরং সে প্রথমে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়েই সে তার মাসল বিল্ড আপের ব্যায়ামগুলো শুরু করতে পারে, যেন পরবর্তীতে সে খুব ভালোভাবে ওয়েটটা হ্যান্ডেল করতে পারে, তার ভেতরে এর ভেতরে যেন তার কন্ট্রোল, প্রিসিশন এবং ব্যালেন্সটা চলে আসে, যেটা ওই ব্যায়ামগুলো বরং তখন তাকে আরও বেশি হেল্প করবে বিল্ড আপ করার জন্য। ওকে, রেজিস্ট্যান্স ব্যান্ডে আমরা দেখব বাইসেপ কার্ল অ্যান্ড ল্যাটারাল রেজ, ফ্রন্ট রেজ অ্যান্ড স্কোয়াট, যা কিনা ওর বাইসেপ মাসেল, ল্যাটস মাসেল, ল্যাটিসিমাস ডরসাই অ্যান্ড রাম্বার্স, এবং শেষে কোয়ার্স মাসেল, মানে সবগুলো মাসেলের ব্যায়াম হচ্ছে কিন্তু উইদাউট কোনো রকম জয়েন্টে প্রেশার পড়া ছাড়া। ওকে লিও গো, অ্যান্ড দিস ইজ বাইসেপ কার্ল, যেটা হচ্ছে যে বাইসেপ কার্লের সময় তাতে তার বাইসেপের কাজটা হচ্ছে এবং রেজিস্ট্যান্সটা যেহেতু সে ইউজ করছে, একদম খালি হাতে হলে যেমন কিছুই ফিল হতো না সেটা হচ্ছে যেটা হচ্ছে যে তার কিছুটা মাসেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে, কিন্তু এমনভাবে হচ্ছে না যে তার জয়েন্টে প্রেশার পড়বে। ওকে, অ্যান্ড দেন ল্যাটারাল রেজ, ইয়েস ফাইন, তাতে গুড, নাইস, অ্যান্ড দেন ওকে ফ্রন্ট রেজ, নাও ফ্রন্ট রেজ, ইয়েস
এবং এতে চেস্টের বিল্ড আপটা হয় এবং পুরো কাঁধের এবং পাশাপাশি ল্যাটসের টোটাল কাজটা হয়। এখন আমরা যেটা করব, আপার বডির সাথে লোয়ার বডিটাও অ্যাক্টিভেট করব। ওকে, স্কোয়াট অ্যান্ড ফ্রন্ট রেজ অ্যান্ড ইয়েস, নাইস, ইয়েস, প্রপার ব্রিদিং, গুড, অ্যান্ড লাস্ট টু টাইমস, ইয়েস, ফাইন, গুড অ্যান্ড নাইস, থ্যাংক ইউ লিও। তুমি যখন ইউজ করছো তখন এটা কি মনে হচ্ছে যে কিছুটা তোমাকে শক্তি দিচ্ছে নাকি? ব্যালেন্স হয়, এটাতে ব্যালেন্স হচ্ছে? আর খুব বেশি কি কষ্টকর মনে হচ্ছে? না। আবার একদম খালি হাতে যদি তুমি করতে তখন যে একটুটা একটু মনে হচ্ছে রেজিস্ট্যান্স ইউজ করছো, তাই তো? ওকে, তো আমরা বলবো যে আপনার শিশুর বয়স অনুযায়ী আপনি রেজিস্ট্যান্সটা দিবেন এবং অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে। এতে তার যেটা হবে যে তার বিল্ড আপটা করা বলতে আমরা খুব হিউজ কোনো কিছু ভাবছি না, আমরা যেটা বলবো যে অ্যাক্টিভেটেড থাকা, মাসলটা যেন অ্যাক্টিভেটেড থাকে, যেটা ওকে ফ্যাট বার্ন করতে হেল্প করবে, ওকে স্ট্রং থাকতে বা স্ট্রং হতে হেল্প করবে এবং পরবর্তী জীবনের জন্য তাকে এখন থেকেই প্রপারলি তাকে রেডি করবে। প্রিয় দর্শক, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে খাবারের রয়েছে বিশেষ ভূমিকা, তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি খাবেন, কেন খাবেন। প্রিয় দর্শক, আজকাল অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে আমরা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছি, অর্থাৎ রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। এই রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয় তার স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকেরই কমপ্লেইন হয়, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালা পোড়া করে, ক্র্যাম্পিং করে। তো সেই ক্ষেত্রে সবাইকে অবশ্যই ডক্টরের কাছে যে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়। তবে এটাও ঠিক যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে একটি প্রপার ডায়েট, কেননা ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। কেননা দর্শক, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা প্রিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে এই পিউরিন সমৃদ্ধ খাবার যেমন টমেটো, শসা, গাজর এবং যে কোনো লাল রঙের সবজিকে অ্যাভয়েড করতে বলা হয়। এই সময় ডাল বা ডাল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলে আপনি অনেক সহজে আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন। মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস যেমন কবুতর বা হাঁস এই জাতীয় মাংস এবং গরু খাসির মাংসকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেই সাথে বিভিন্ন অর্গান মিট যেমন কলিজা, গিলাম, মগজ এই জাতীয় অর্গান মিটগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে বলি, তাই সারাদিনে প্রোটিনের চাহিদা মেনটেন করার জন্য এই খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি যেগুলো আছে যেমন ঢ্যাঁড়স, ফুলকপি এবং আরও অন্যান্য কচুর লতি বা মুখী এগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি যেমন লাউ, চাল, কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না, কেননা দর্শক, পানি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে ব্লাডের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে আপনি খাবারকে নিয়ন্ত্রণ করে দুই মাস পর অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করে দেখুন, সেই ক্ষেত্রে এটির মাত্রা নর্মাল হয়ে গেলেও ঝট করে আপনার বাদকৃত খাবারগুলোকে তালিকায় আবার শুরু করবেন না। আস্তে আস্তে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে অথবা ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে সেই খাবারগুলো আবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়েট ঠিক করে ফেলুন, সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। তীব্র রোদে গেলে সানগ্লাস ব্যবহার করুন, এতে শুধু চোখ নয় আপনার মনটাও সজীব থাকবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক,
স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, বেশি নড়াচড়া না করে, বিশেষ করে যেমন এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় সার্ভাইকাল স্পাইনের ফ্র্যাকচার থাকে এবং এখান থেকে জানেন আপনি ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা চলে আসছে, সেটা যদি বেশি নড়াচড়া করে স্পাইনাল ইঞ্জুরি হলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, তার জন্য সারা জীবনের জন্য ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।